নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের জন্য। সো আজকে যে প্র্যাঙ্ক ভিডিওটা দিতে চলেছি সেটা একদম অসাধারণ এবং ফাটাফাটি ভিডিও, ঠিক আছে? আমি মানে বিয়ে করে পুরোপুরি ফেঁসে গেছি, বুঝলে তো? তো ব্যাপারটা এরকমই হয়েছে কিছুটা প্র্যাঙ্কে। তো কীরকম হয়েছে বা কী করেছি পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। প্রচণ্ড হাসির ভিডিও হয়েছে আজকে, ঠিক আছে? তো দেখো গোটা প্র্যাঙ্কটা দেখো, খুব হাসির। তো যারা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং টুং করে বেল আইকনটা বাজিয়ে নিও। আর যারা করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর কিছু বলার নেই। লাইক করো, শেয়ার করো ভিডিওটা এখন এবং দেখো ভিডিওটা। ভুলভাল বকছি, জলদি দেখো ভিডিওটা। কি বলবো, কিছু বানাতে বললে সেদ্ধ সেদ্ধ আলু সেদ্ধ করে দিচ্ছে, বলছি যে চিকেন পকোড়া বানাও, তো চিকেন পকোড়া কাঁচা মাংসটাকে সেদ্ধ করে দিয়ে দিচ্ছে। যাবি কোথায় বল? এবার তোদের কথা শুনে যদি বিয়েটা করতাম আগে, এই ঝামেলাগুলো তো করতেই হতো না। তোর পেপার গুলো এক কাজ কর, না ঠিক আছে তুই ওগুলো স্ক্যান কর, হয়ে যাবে। আমি কি করলাম? তুমি কি করলে মানে কি কি বলছো? আমি তো সন্ধি বলে আমার নামে মানে যা তা বলছি, কি যা তা বলছিলাম আমি নাকি তোমাকে সিদ্ধ সিদ্ধ, আমি কখন তোমাকে সিদ্ধ সিদ্ধ খাওয়ালাম গো? তুমি কখন কেন সিদ্ধ সিদ্ধ খেতে যাবে? ভাই যাবে, তুমি কার সাথে প্রেম করতে তাকে নাকি বিয়ে করলে তোমার বেটার বলছে তুমি আমার নিয়ে বলছিলে, বলছিলে যে আমি নাকি আমার সঙ্গে বিয়ে করার নাকি মানে ঠিক না, তুমি ওদের কথা শুনে তোমার ওদের সাথে তুমি বলছিলে এটা। আমি একবারও বলিনি, তুমি একটু ভুলভাল ভাবছো। আমি সব কিছু শুনতে পেয়েছি, ঠিক আছে? এখন কথা বলাবে না, আমাকে দেখে তুমি কথাটা চেঞ্জ করে দিলে। মোটেও না, এরকম এরকম কোনো কিছু হয়নি। সন্দীপনের সাথে কথা হচ্ছিল, আরে ওই যে ছেলেটা আমাদের বন্ধুটা বিয়ে করেছে, তুমি শুনলে তোমারও কান্না পেয়ে যাবে। কি অবস্থা ছেলেটা? শোনো, তুমি গল্প বানাচ্ছো। আমি কোনো গল্প বানাইনি, তুমি গল্প কি হয়েছে শোনো। ছেলেটা নাকি বলছে বিয়ে করেছে, বিয়ে হয়ে তো খারাপ লাগছে শুনে, তুমি এই সব বলে বানাচ্ছো আমার নিয়ে বাইরে। বিয়ে কয়েক মাস হয়েছে মাত্র, কিছু বানাতে বলেছে ঘরে, চিকেন পকোড়া না কি কোনো কোনো। আমি লোকের গল্প শুনতে চাই না। সেদ্ধ চিকেনটাকে ভেজে দিয়ে দিয়েছে গো, বলছে চিকেন পকোড়া খাও। বলো দেখি এরকম কথা, তুমি কেন চুপ করলে? আমি তোমাকে নিয়ে কিছু বলিনি, তুমি উল্টো দিকে যাচ্ছ। আমি কোনো উল্টো দিকে যাইনি, হ্যাঁ আমি ঠিকঠাক দিকে যাচ্ছি। তুমি না ইদানিং খুব জাতাকি শুরু করেছো, বুঝলে তো? আমি তোমাকে নিয়ে কিছু বলিনি। তোমার হতেই পারে না, এগুলো ভুল শুনছো। আমি তোমাকে কিছু বলিনি, আমি পুরোপুরি ওই বন্ধুটাকে নিয়ে বলছিলাম। তুমি মিথ্যা কথা কবে থেকে বলতে শিখেছো বলো তো? সব সময় শুধু মিথ্যা ঝুড়ি নিয়ে হাজির। আমার কাছে কোনো ঝুড়ি দেখতে পাচ্ছ যে ঝুড়ি আছে? কি ঝুড়ি? আমি বলি তুমি কি ভাবো কি আমাকে নিয়ে বলো তো, তুমি কি ভাবো? তুমি তো ভালো, তুমি খুব ভালো।
সব সময় আমি তো সন্দীপনকে বলি যে বউদেরকে সম্মান দিবি, বউদের কথা যা বলবে যা বলবে তাই করবি। তাহলে পিঠ পিছে এত বদনাম করছো কিসের জন্য? আমি তোমার কেন বদনাম করতে যাবো? তোমার ক্ষমতা নেই সেই জন্য তুমি আমার কি মাথা খারাপ যে আমি তোমার নামে বদনাম করতে যাবো? তুমি কি চাইছো বলো, তুমি কি আমার সাথে থাকতে চাইছো কি চাইছো না? বিয়েটা করেছো কি খাওয়ার জন্য আলু কেটে দিচ্ছ আলু ভাজা, টিফিন দিচ্ছ কি আলু ভাজা, তাহলে আলু সেদ্ধ আলুর তরকারি আজ থেকে করবো কি? এটাই তো চলে আসছে, আলু সেদ্ধ কেটে দিল খাঁচা গাছ খাঁচা গাছ ছোট ছোট করে আলু পিস। যে মেয়েটার সাথে আমার আগে প্রেম ছিল বহুত ভালো রান্না করতো, যাও না তার কাছে। তার কাছে এখন যাবো কোথা থেকে? কোথায় এখন আছে তার অন্য কোথাও প্রেম চলছে কিনা? যাওয়ারও ইচ্ছা আছে তাই তো? তো মুক্তি দাও আমাকে। মুক্তি দাও না, তুমি আমাকে মুক্তি দাও। কি বলতে চাইছো তুমি? কেমন বলো তো বান্দর গুলো দেখেছো? বান্দর গুলোকে মার ফুটার হাত এগুলো তোমার। তুমি কাজ করো, অত সব কথায় আমি যাচ্ছি না। তুমি যদি পরিষ্কার ভাবে বলে দাও যে থাকতে না চাইছো আমি চলে যাবো। তোমার খুব সমস্যা হচ্ছে আমার সাথে, খুব খুব অতিরিক্ত সমস্যা হচ্ছে। আমিও দেখে নেবো কে তোমার সাথে সংসার করে। যদি আমি জানতাম যে আমাকে প্রত্যেকদিন এরকম অবস্থা আমার হবে তাহলে তো আমাকে আজ এখন আমার করতে কি হয় রোজ বাসন মাজতে হচ্ছে। কেন আমি বাসন মাজার জন্য তোমাকে বিয়ে করেছি? রোজ কখন বাসন মাজতে হচ্ছে? প্রত্যেকদিন আমার বাসন মাজতে হয়। একটা বাসন মেজেছিলে তাই প্রত্যেকদিন ঘরে সকালবেলা ঘর মুছতে হচ্ছে আমাকে। সকালবেলা ঘর মুছো, ভোরবেলা থেকে ছাড় দাও ঘর, ছাড় দাও ঘর মুছো। তুমি করোটা কি? তুমি তো পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছ আর ফস ফস করে কাঁদছো। আর আমি যদি সেটাই করি জিজ্ঞেস করো কি সমাধান করা যেতে পারে। তোমরা বলো কি সমাধানের আছে? যদি আমি ডেলি ডেলি আলু সিদ্ধ আর আলু কাটা আলুর তরকারি খাওয়াই তোমাদেরও কি ভালো লাগবে? লাগবে না তো? একদমই না, প্রত্যেকদিন চিকেন মানে একদমই রিচ রিচ খাবার খাই যেটা উচিত না। তুমি সমাধানটা জিজ্ঞেস করো, আমি কি খাই সেটা পরের কথা, সমাধান জিজ্ঞেস করো। কোন সমাধান? এগুলো ঠিক না, আমার সাথে এরকম অত্যাচার চলছে এগুলো ঠিক না। তাহলে বন্ধুরা কেমন লেগেছে তোমাদের ভিডিওটা? যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তোমাদের কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর চ্যানেলে কি করতে হবে? তোমার এই বলো চ্যানেলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকে মতন এলাম, টাটা।